हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी सुदीपा, आमार सुदीपास डेली ब्लॉगे और एक नतून ब्लॉग निये तुम्हारे सबाई के जानाई वेलकम। तो एखन बाजे बिकाल चारटे थेके ब्लॉगटा स्टार्ट करलाम। तो तुम्हारा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो सकाल थेके कोनो ब्लॉग स्टार्ट करते पारिनि, कारण बैकग्राउंडटा देखे तोमरा बुझते पारछो आमि कोथाय एसेछि। आमि बाड़िते एसेछि बाबुबाड़िते। তো এখানে আসবো বলে এত হুড়োহুড়ি করে কাজ করছিলাম, তো তার জন্য কোনোরকম ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন জাস্ট আর বাচ্চাদের নিয়ে বাড়িতে একা বেরিয়েছি, তো রাস্তায় কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। তো চলো, ভাবলাম এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি 4টা বাজে। দেখো বাপুবাড়িতে এসেছি, আর ইচ্ছা আছে আজকে এই ব্লগটা বিকালবেলায় আজকেই পোস্ট করবো। তো দেখো, চলো দেখতে থাকো কী করি, আসবো দুদিন। তো চলো। তো দেখো, বাড়ির থেকে ভাত ঠাত খেয়ে বেরিয়েছি। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে পৌঁছেছি প্রায় 3:30, মানে আমার শ্বশুরবাড়ির থেকে বাপবাড়িতে এসে পৌঁছেছি প্রায় 3:30। তো আসার সঙ্গে সঙ্গে মা একটা কাজের অর্ডার দিয়ে দিল। তো মা বললো একটুখানি গায়ে জল ঢেলে স্নান করে একটু পুজোটা করে দে। তো আর না করি কীভাবে, তো তার জন্য একটুখানি হালকা করে একটু স্নান করলাম। আবার স্নান টান করে একটু আবার পুজোটা দিতে বসলাম। দেখো, মার ঘরে ঠাকুর পুজো করছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো, পুজো করে উঠে একটু শুয়েছি, অত সকালে উঠে এসেছি, তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছি। আর এখন প্রায় পুরো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে। তো বাবান বললো, মা আমি দিদুনের ঘরে সন্ধ্যা দেবো, তুমি উঠো। তো তার জন্য দেখো, এই দেখো বাবান সন্ধ্যা দিচ্ছে। আর এত টায়ার্ড লাগছে না, মানে আমি উঠে বসতে অবধি পাচ্ছি না, মনে হচ্ছে শুধু ঘুমিয়েই থাকি। আর বাবান এদিকে সন্ধ্যাটা দিয়ে নিক। তো চলো। কী যে ক্লান্ত লাগছে, মনে হচ্ছে ঘুম জানি চোখ থেকে আর সরছে না। জানি না কার কার হয়, আমার তো এখানে আসলে খুব এরম হয়। মা রুটি করছে, আমি বসে টিভি দেখছি। দেখো, আর এখন অনেকটা পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় 8:30-9টা মতন বাজে। আর আমার কাকি এসছে, তো এখন চলছে জমিয়া আড্ডা। একটু চা খাওয়া হলো, মুড়ি খাওয়া হলো, চপ সিঙ্গারা এসব খাওয়া হলো, আর চলছে জমিয়া আড্ডা। আমার কাকি আমি আসলে সবসময় এখানে আসে, গল্প টল্প করে, খুব ভাল লাগে। তো এই দেখো, আর মা ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করছে, মানে ঠাকুরটা শয়ন দিচ্ছে আর কি। গুড মর্নিং, এটা আজকে হচ্ছে পরের দিন। তো কালকে আর সন্ধ্যার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এত টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছি। তো আজকে আবার পরদিন, আজকে এটা হচ্ছে পরের দিনের সকাল। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো মা গেছে অফিসে, তো তোমাদের তো আগেই বলেছি আমার মা অফিস করে, বাবার কাজটা মা করে। তো মা অফিস গেছে, আর আমি ঘুমের থেকে উঠে সবে টিফিন খেলাম। টিফিন খেয়ে চাউমিন খেয়েছি সকালে, টিফিন খেয়ে তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি। তো চলো দেখো, সকালবেলা থেকে এখন বাপের বাড়িতে এসেছি, কী কী কাজ করি দেখতে থাকো। এখানে এসেও আমাদের কাজই করতে হয়। তো চলো, তো কী রান্না করছি একটু দেখো। দাঁড়াও, এই দেখো ডিম হবে, বাজারে যেতে ইচ্ছা করলো না, বেরোতে ইচ্ছা করলো না, তো তার জন্য মাকে ফোন করলাম। তো ডিমটা করেই নিই, ডিম করে নিচ্ছি।
আর ওদেরকে আমার কাকির ঘর থেকে মাংস দেবে বললো, তো দাদি হয়ে যাবে। ডিমটা একবারে দুবেলার জন্যই করছি, বিকালে হয়তো বোন আসতে পারে, তো তার জন্য দেখো ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে রান্না হবে। আর দাঁড়াও, আর এই যে বাবান স্কুলের পড়া নিয়ে এসেছে, স্কুলের টাস্ক করছে এখানে বসে বসে, ভাবি নিচে গেছে, তো দাঁড়াও একটু পড়িয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আসছি। তো দেখো ডিম রান্না হচ্ছে, একটু কষা করেই হবে ডিমটা। আর এখানে ভাত হচ্ছে, আলু আর ডিম সুন্দর করে ভেজে রেখেছি। তো এখানে আলু আর ডিম সুন্দর করে ভেজে রাখা আছে, আর এদিকে কষা হচ্ছে, একটু কষা কষা করেই করবো আজকে রান্নাটা। আর এখানে ভাত হচ্ছে, আবার আরেকটা পদ হবে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, কিন্তু সেটা এখনও কাটা হয়নি। একদিকে রান্না করছি, একদিকে বাবিকে এই বাবানকে পড়াটা দেখাতে হচ্ছে, আবার ওর স্কুলের খাতাটা জমা দিতে যেতে হবে। তো দেখো হলুদ দিয়ে দিলাম, আচ্ছা এরপরে এরপরে এখানে দেব হচ্ছে নুন দেব, দেখো নুনটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, লঙ্কা দেবো না, পুরো লঙ্কা দেবো না, তো আগে কাঁচা লঙ্কাটা বেটে নিই। তো এই দেখো মিক্সিতে আগে লঙ্কাটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কাটা বেটে নেবো, না হলে গুঁড়ো লঙ্কা দিয়ে খেতে এখন আর ভালো লাগছে না, কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর তোমরা হয়তো ভাবতে পারো এই নাইটিটা আমি কালকে এসে পড়েছি, ফের আবার আজকে, হ্যাঁ তো কালকে আসার পর তো কোনো রকমে একটু খেয়ে শুয়ে পড়েছি, তেমন একটা কিছু কাজ করিনি, আর রাত্রে একটা অন্য নাইটি চেঞ্জ করেই শুয়েছিলাম, যেটা সকালে উঠে ছেড়ে দিয়েছি। আমি বাসি নাইটি পরে কখনোই কাজ করি না, সকালে উঠে আবার এইটা পরে নিচে রান্না টান্না করে কাজ করে তখন আবার ছেড়ে ফেলবো, তো তার জন্যই। আর এই দেখো মিক্সিতে লঙ্কাটা মোটামুটি বাটা হয়ে গেল, তো রান্নাটাও এখনই হয়ে যাবে, ডিম রান্না করতে তো আর সেরকম কোনো ব্যাপার লাগে না। আর এদিকে একদিকে পড়াচ্ছি বাবানকে, ওর স্কুলের অনেক টাস্ক আছে, তো তোমাদের তো বলেছি মাসে একবার স্কুলে যেতে হয় আমাকে, বাড়িতে যা যা খাতা দেয় ওগুলো কমপ্লিট করে স্কুলে আমার এক মাসে একবার গিয়ে জমা দিয়ে আসতে হয়, তো তার জন্য এগুলো বাকি আছে। এদিকে আবার আমার বাপের বাড়িতে চলে এসেছি ঠিকই, কিন্তু আবার আমার কালকেই গিয়ে এটা জমা দিয়ে আসতে হবে স্কুলে, কালকেই লাস্ট ডেট জমা দেওয়ার, তো তার জন্য দেখো ওকে মার্জিন টেনে দিচ্ছি, অঙ্ক করবেও, তো চলো আর ভয়েস ওভার কিছু দেওয়ার নেই এখানে, আর বাপের বাড়ির থেকেই দু তিন দিন ব্লগ পাবে তোমরা, তো আশা করি একঘেয়ে আমি আমার ঘরের সংসারে কাজ দেখাতে দেখাতে একঘেয়ে আমি আমারও ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমারও কিছুটা বোরিং লাগে, কিন্তু বোরিং লেগে তো কিছু করার নেই, যেহেতু আমি ডেলি ব্লগিং করি তো আমার ঘরের সংসারের কাজ, ঘরের কাজ, আমি ডেলি কীভাবে চলি কী করি সেটাই আমার প্যাটার্নের মধ্যে পড়ে, তো এর বাইরে গিয়ে তো আমি আর কিছু ওভার কিছু করতে পারি না, সব কিছু একটা ক্যাটাগরি থাকে, রুলস থাকে, তো তার জন্য আমার ডেলি রুটিনটা এইভাবেই শেয়ার করতে হয় তোমাদের সাথে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ Thank you.
রান্না কমপ্লিট। এই যে ডিমের কষা হয়েছে আর ভাত হয়েছে, রান্নাঘর গোছানো হয়নি, কিচ্ছু হয়নি কাজ। তো বিছনার মধ্যে এই যে মেয়ে পড়াচ্ছি, কিচ্ছু করিনি, এখন করব। আর এটা হচ্ছে বাবির চিকেনের ঝোল হয়েছে, তরকারি কেটে রেখেছি। এইরকম বাজে অবস্থা ঘরের, মা এসে দেখবে, মা বলবে যে কি করে রেখেছিস ঘরের অবস্থা। তো চলো তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিই আগে। তো এখন আবার অনেকক্ষণ পর আসলাম, প্রায় আড়াইটা তিনটের মতন বাজে। সমস্ত কাজ ঝটপট করে করে দিলাম, যাতে এমনকি ঠাকুর পুজোটাও করে রেখেছি, যাতে মা অফিস থেকে এসে কোনো কাজ করতে না হয়। তো তাই হয়েছে, যথারীতি মা অফিস থেকে আসলো, এসে স্নান করে মা আর আমি এখন খেতে বসে পড়েছি। খেয়ে এখন একটু নেব বিশ্রাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সে গতকাল থেকে ভিডিওটা চলছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার প্রত্যেক ভিউয়ার্স বন্ধুদের বলছি, তোমাদের সাহায্য আমার একান্তই দরকার। হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সত্যি বলছি, তোমাদের সাহায্য আমার একান্তভাবেই প্রয়োজন। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখো তোমরা, আর যদি আর অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই টাটা, কাল আসছি নতুন ব্লগ নিয়ে।